হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তা আজকে আপনাদেরকে দেখাবো কমলার খোসার গুঁড়ো দিয়ে মাত্র বারো মিনিটে কীভাবে ভসা হতে পারে এখানে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কমলার খোসার গুঁড়ো দেখুন এখানে আমি তো আপনাদেরকে কমলার খোসার গুঁড়োটা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা এখানে এখানে যেটা ব্যবহার করব সেটা হলো চন্দন এখানে আপনারা দিয়ে দেবেন এর মধ্যে চন্দন চন্দনটা দেওয়ার পরে আপনার আমরা এখন যেটা করব এটা এখন এখানে রেখে দিই এখানে দেওয়ার পর রেখে দেওয়ার পরে আমরা হালকা যে পানি আছে সেটা আমরা দিয়ে দেব পানিটা দেওয়ার পরে আমরা এটা ভালোভাবে মিক্সচার করব মিক্সচার করে চন্দন এবং গোলাপের গুঁড়ো আমরা মিক্সচার করে আমরা এটা রেখে দেব এখন আমরা যেটা করব। এটা যদি আমরা যদি বারো মিনিট আমাদের মুখে লাগিয়ে রাখি তারপরে যদি আমরা ধুয়ে ফেলি তাহলে কিন্তু শুধুমাত্র কমলার খোসার গুঁড়োর মাধ্যমে বারো মিনিটে ফসা হতে পারবো কমলার খোসার গুঁড়োতে কিন্তু ভিটামিন সি থাকে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর কমলার ভিটামিন সি কিন্তু আপনার তবে শুষ্কতার যে যেটা ছিল সেটা রক্ষা করবে এবং আপনার মুখকে অনেক আকর্ষণীয় সুন্দর এবং আরও অনেক গুণাগুণ বাড়িয়ে দেবে তাই আমি আপনাদেরকে যেটা বলবো আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো কমলার ঘোষার গুঁড়োর সাথে আপনারা যেটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে চন্দন দেখিয়ে দিলাম ঠিক একই পদ্ধতিতে আপনারা ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন তবে মুখে লাগানোর আগে মুখ ভালোভাবে আপনি ধুয়ে নেবেন এবং অবশ্যই পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে এটা লাগিয়ে দেবেন ঠিক বারো মিনিট পর মুখটা ধুয়ে ফেলুন তারপর হালকা গরম কুসুম দিয়ে মুখটা ধুলে সবচেয়ে বেশি ভালো উপকার পাবেন এভাবে কয়েকদিন করতে থাকুন আপনার মুখ একটু একটু করে অনেক বেশি সুন্দর এবং মসৃণ হতে শুরু করেছে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন শুধুমাত্র কমলার হসে গুঁড়ো এবং যেটা চন্দন সেটার মাধ্যমে আপনার মুখটা কত ভালো হতে লেগেছে তাই আপনারা এটা ব্যবহার করতেই থাকেন করতে পারেন বাসায় বসে কোনো প্রসাধনিক ব্যবহার করার প্রয়োজন নেই বাজার থেকে কোনো কিনে এ এগুলো পুরো আপনি বাজার থেকে কিনে এনে জাস্ট লাগিয়ে দিন আপনার মুখটা অনেক সুন্দর হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও থেকে যদি এক পার্সেন্ট কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও ওইখানে শেষ করছি আল্লাহ